প্রিয় দর্শক, আমরা যতটুকু জানতে পেরেছি যে এই লোকটি বড়রা পল্লী বিদ্যুৎ ও অফিসে চাকরি করেন, তো সেই এবং দুর্নীতিগুলো চলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম এমডি শাহজাহান। এমডি শাহজাহান, হ্যাঁ বলুন, কি হয়েছে? আমি পল্লী বিদ্যুতের কথাই বলতে আসি। আপনারা দেখেন দেশের মধ্যে গ্রাহক তো হয়রানি করাইতেছে, গ্রাহক যে জামানত দিতে আছে মিঠারের জন্য, তারের জন্য ওই তারগুলা দোকান পাটও বিক্রি করতে আছে, এমনকি ইলেকট্রিশিয়ানের কাছে দোকানও থাকে, এমনকি মানুষকে হয়রানি করে। এটা কি দুর্নীতি না? বড়রা দোকানগুলোতে, হ্যাঁ বড়রা উপজেলার দোকানগুলোতে, হ্যাঁ। এখন অফিসর ডিজিএম জালালউদ্দিন বেশিক্ষণ থাকে না, অ্যাটেন্ডেন্স দিয়ে সে ভারিয়ে যাই গিয়া, হ্যাঁ লোকের সাথে। তাহলে একজন ইনচার্জ কর্মকর্তা সে অফিসে থাকার উচিত এবং গ্রাহককে সল করা উচিত। সে রাস্তা রাস্তা হাঁটে, সে কি এটা কি নিয়ম? কি সরকার কি এটাই কি বলছে? সে রাস্তা রাস্তা হাঁটার জন্য অফিস হলাইয়া দিয়া আপনাদের কাছে আমার প্রশ্ন জনগণের কাছে। আজকে দেখেন জনগণ কীভাবে হয়রানি হইতে আছে, তারগুলো পাইতে আছে না, মিটার পাইতে আছে না, তারা মিটারের জন্য জামানত দিছে, তারের জন্য টাকা দিছে। তাহলে আপনারা দেখেন জনগণ কীভাবে হয়রানি করতে আছে, এটা আমি আপনাদের কাছে তুলে ধরছি, প্রতিরোধ করবেন। কেননা একটা গ্রাহক তার মজুরি কত দেখিয়া, এবং সে ইনকাম করে কয় টাকা, এবং কি সে জামানত দিয়ে আছে, হ্যাঁ মিটারের জন্য, তারের জন্য, এমনকি সে মিটার চাইলে নাইকেল কেন থাকবে না? আপনারা অফিসিয়াল না? আপনারা কি উপরে কর্মকর্তার কাছে আপিল করতে পারেন না? এবং কি তার নাইকেল আমাদেরকে গ্রাহকে, হ্যাঁ যাতায়াত নাম থাকবে আছে, আপনারাও দেয় গ্রাহককে তুচ্ছ মুচ্ছ বলানো শুরু করেছে, এই টেবিল থেকে সেই টেবিলও ভাড়াতে আছেন কেন? এটা আমার প্রশ্ন। এটা কার অবহেলাটা কার? এখানে দেখতে আছি ডিজিএম, হ্যাঁ জিএম, কোন জায়গার ডিজিএম? বরুড়া সোনাল অফিস জালালউদ্দিন, এমনকি জিএম স্যার বলেছে, এমনকি আরবি লোকেরা বলেছে যদি না থাকে তার মিটার, যদি না থাকে আমাকে অভিযোগ জানাবেন, হ্যাঁ আরবি কর্মকর্তার কাছে কর্মচারীর কাছে। আপনি বলতে হইব, আপনি একজন ইনচার্জ হয়ে আপনি রাস্তা রাস্তা হাঁটেন, কেন হাঁটেন? এমনকি গ্রাহকরা সল করেন না, গ্রাহক গেলে হ্যাঁ এই টেবিল থেকে সেই টেবিল, এমনকি তুচ্ছ করেন, এমনকি অন্যায় করেন, এটি প্রতিরোধ করার দরকার জনগণের আমি বলে দিয়েছি। আপনারা দেখেন মানে এখন আপনি বলতে চাচ্ছেন যে জালালউদ্দিন মানে যিনি এখানে ইনচার্জ রয়েছেন বড়া উপজেলা পল্লী বিদ্যুৎ জোনার, উনি তারগুলো তো দেয় না, মানুষেরকে হয়রানি করিতেছে, গ্রাহকরা হয়রানি করিতেছে, উনি চলে যায় গিয়া, এমনকি অফিসে থাকতে আসছে না, হ্যাঁ একদম সে অ্যাটেন্ডেন্সটা দিয়ে চলে যায় গিয়া, এমনকি চা খাইতে যায় গিয়া। তার কি এটা কি নিয়ম? অফিসে কি চা নাস্তা পানি নাই? সে তো ভারী জায়গায় অ্যাটেন্ডেন্সটা দিয়ে। আচ্ছা আপনার পুরো পরিচয়টা একটু আমাদেরকে বলুন তো। আমার নাম হচ্ছে এম ডি শাহজাহান, জি পল্লী বিদ্যুৎ চাকরি করছি, হুমনা চান্দিনা হেড অফিস, এমনকি জিএম স্যারও আমাকে বলেছে। আচ্ছা এখন কোন জায়গায় কর্মরত আছেন? আমি বরুড়াতে আপাতত আছি, এবং কি এটা কি পারমানেন্টলি নাকি আপনার মাস্টার রোল? মাস্টার রোলে আছেন, জি। এখন আমি চাইতে আছি এগুলো প্রতিরোধ করার দরকার, এবং কি গ্রাহক যেন হয়রানি যেন না হয়। আমি আপনাদের কাছে এড়ে তুলে ধরছি, কেননা এই যে দুর্নীতি মুক্ত চাই, এবং কি এই দুর্নীতি যেন না করতে পারে, একদম আপনারা কঠোর শাস্তি দিবেন, কোনো কথা নাই। কেউ আমি একটাই কথা জানি, দেশ সুন্দর করার জন্য এবং সুষ্ঠু নীরব থাকা, এবং কি সুন্দরভাবে চলার জন্য গ্রাহকরাও বলে দিতেছি, অফিসিয়ালের বলে দিতেছি, অফিসিয়ালে যেটা না। দর্শক আমরা তখন একজন পল্লী বিদ্যুৎ অফিসার যিনি মাস্টার রোলে চাকরি করেন, ওনার কথা শুনলাম যে উনি দেশকে সুন্দর এবং দুর্নীতিমুক্ত গড়ার প্রত্যয় আমাদের ক্যামেরার সামনে আজকে হাজির হয়েছেন। তো প্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানে বিদায় নিলাম, পরবর্তীতে আবারও আপনাদের সাথে আমরা যোগ হব। তো যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।